Assalamualaikum, আমার নাম রিমা, আমি নরসিংদী জেলার চত্তরা কেন্দ্রিক গ্রামের, আমি একজন গৃহিণী, আমার এক ছেলে আছে আর আমার স্বামী বাড়িতেই থাকে। আমি অনেক দিন যাবত আমি হিপ জয়েন্টের ব্যথায় ভুগতেছিলাম, এখন আমি অনেকটাই সুস্থ। এখন আমার আমার দুইটা রোগ ছিল, একটা হচ্ছে এবিএন আর একটা হচ্ছে এসবিএ। পরে ডাক্তারের কাছে আসছি, পরে মানে রোগের কথা জানতে পারছি আর কি। এখন আগে তো প্রচুর ব্যথা করতো, করে 24 ঘন্টাই ব্যথা, ব্যথার জন্য দাঁড়াতে বসতে মানে কোনো কাজ কাম কোনো কিছু মানে করতে পারছিলাম না, আমার সংসার একেবারে মানে ভাঙার পথ আর কি। পরে অনেক ডাক্তার দেখাইছি, সবাই খালি অপারেশনের কথা বলছে, পরে অপারেশন করি নাই। পরে ইউটিউবেতে সারা ভিডিও দেখলাম, তারপর এখানে আসলাম। এসে আমি কয়েকদিন থাকার পর দেখছি আমার অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। তারপর আমি অনেক বেশ কিছুদিন থাকলাম, তারপরে আমি এখন অনেক মোটামুটি অনেক সুস্থ। আমি আগে যে কাজগুলো করতে পারতাম না, এখন আমি সেই কাজগুলো অনায়াসেই করতে পারি। এবং আমার মনে হইতেছে যে আমার সংসারে আর কোনো মানে ভাঙার কোনো ইয়েই নাই, অনেক মানে সুখে কাটাতে পারবো আর কি। একটা সময় আমি অনেক সুস্থ ছিলাম, তারপর গত 1 বছর যাবত দেখতে পাচ্ছি আমার শরীরে অনেক কিছু অস্বাভাবিক জিনিসপত্র দেখা দিচ্ছে। মানে আমি হিপ জয়েন্টের সমস্যা, আমি কাজকাম করতে পারি না, লাড়াচাড়া করতে পারি না, উঠা বসা করতে পারি না, এই সমস্যাটা দেখা দিচ্ছে। তারপর আমি অনেক ডাক্তার দেখাইতেছি এবং ওষুধ পড়া খাইতেছি, কোনো কাজ হচ্ছে না আর কি। তারপর আমি এখানে আসলাম, এখানে এসে ওষুধ পড়া খাওয়ার পরে চিকিৎসা দেওয়ার পরে আমি অনেকটা সুস্থ। আমার এই সমস্যা দেখা দিবার পর আমার সংসারে অনেক অশান্তি হচ্ছিল, মানে আমি বাচ্চা কোলে নিতে পারি না, বাচ্চারা গোসল করাতে পারি না, এরপরে স্বামী স্ত্রী মাঝে অনেক দ্বন্দ্ব হতো। এরপরে আমার সংসার মানে বউ হিসেবে আমার যে কাজগুলো করার কাম আমি এগুলো করতে পারতাম না, তার কারণে আমার সংসারে মানে দেখা যাইতেছে যে অশান্তি হবে, আমার সংসার মনে হয় টিকবে না। কারণ একটা স্বামীর জীবনে তো বউই আসল, আমি সংসার জীবনও সামলাতে পারি না এবং স্বামীরে আমার প্রয়োজন মতো স্বামীর সময়ও দিতে পারি না, স্বামী কাজ কর্ম করতে পারি না, এরপরে আমার বাচ্চার খেয়াল রাখতে পারি না। মানসিকভাবে অনেক দুশ্চিন্তায় মানে নিজেই ভেঙে পড়ছিলাম আর কি। পরে মনে হইতেছে যে আমি মনে হয় আর ভালো হবো না, আমার সংসারে মনে হয় অন্য কেউ আসার আগমন মনে হয় আমি দেখতে পাচ্ছি আর কি, এরকম কিছু অনেক কিছু মনে হতো আর। আমি কথা আসার পরে তো আমার শরীরে কেউ ছুঁইতেই পারত না, মানে ধরলেই ব্যথা, ধরলেই ব্যথা, লাড়াচাড়া তো দূরের কথা, মানে আমার নিজের শরীরে আমি ধরলেই ব্যথা করতো আর কি, এরকম একটা অবস্থায় আসছিলাম। কিন্তু এখন তো যে কোনোভাবেই লাড়াচাড়া দেওয়া যায়, মানে উঠা বসা এমনকি বাচ্চারে ওগুলো নিতাম পারি আর কি। মনে হচ্ছে যে আমি 1 বছর আগে যেরকম সুস্থ দিলাম এখন ঠিক এমনই মনে হইতেছে আর কি। এবং আমি আমার আত্মবিশ্বাসকে ফিরে পেয়েছি এবং আমার মনে হয় আমার সংসারটা মনে হয় আর ভাঙবে না, সংসারটা এখন আমি নিজের ইচ্ছা মতো চালাতে পারবো, সব কাজকর্ম করতে পারবো, মানে সংসারে আর কোনো ঝগড়া বিবাদ মনে হয় আর হবে না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে বাকিটা জীবন আমি এমন সুস্থ থেকে আমার স্বামীর সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।